ইল্লাল্লাহ লা ইলাহা লা বরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাজুর সে লা ইলাহা উম্মতে রই মায়াই নবীজি উম্মতে রই মায়াই নবীজি আজ কাদেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পরিয়ে লা ইলাহা প্রেম যদি করিবে রে মন প্রেম যদি করিবে রে মন চল সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে আমরা ইসমে জাতের জিকির করব, আল্লাহর নামের জিকির করব, কলবের গুনাহগুলি পরিষ্কার হয়ে যাবে। আমার নবী হাদিস শরীফে বলেন, ইন্না শয়তানা জাসিমুন আলা কলবে বানি আদাম, মানুষের কলবের মধ্যে শয়তান বাসা বাঁধে। আমার নবী বলেন, শয়তানের বাসা যদি তোমরা ভাঙতে চাও, ইদা জাকারা খানাসা, যখন আল্লাহর জিকির বলবা, আল্লাহর জিকির কলবে জরব দিবা, শয়তানের বাসা তোমার কলব থেকে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, ওয়া ইদা গাফালা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখন আল্লাহর জিকির থেকে কোনো মানুষ গাফেল হয়ে যায়, তখন শয়তান তার বাসাটারে তার মানুষের কলবের মধ্যে আরো মজবুত কইরা বাঁধে। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। আমরা কলবের মধ্যে শয়তানের বাসা রাখবো না, ভাঙব, আরো জোরে কোন রাখবো না, ভাঙব, রাখবো না, ভাঙব। মহব্বতে একসাথে বলুন আল্লাহ 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 আমি ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে, আমি ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়ালা মারে মারহাবা, বাঁচাও বাঁচাও দয়ালা মারে, আমি ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে, আমি ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়ালা মারে মারহাবা। আল্লাহ জবান খোলে মুর্শিদ আমার হৃদয়ে রিজানা, আমার দয়াল আমার হৃদয়ে রিজানান, হীরা কাঞ্চন মানিক রতন মনের বাগান মারহাবা।
না দেখিলে বারে জ্বালা সহে নায়ন্তরে, না দেখিলে বারে জ্বালা সহে নায়ন্তরে, বাঁচাও বাঁচাও দয়ালা মারে মারহাবা। ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে, আমি ডুব দিয়া মরিয়া যাব মুর্শিদ প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়ালা মারে মারহাবা। এই ফারুকির মনে রাধন গো দয়াল, এই ফারুকির মনে রাধন পাইলে মুর্শিদ দণ্ড হইত পাগলের জীবন মারহাবা। ভলিউম দেন, ভলিউম সাউন্ড দেন, মাইকের সাউন্ড। এই ফারুকির মাইকের মনে রাধন পাইলে মুর্শিদ দণ্ড হইত পাগলের জীবন মারহাবা। দিবানিশি কেদে কেদে চোখের পানি জরে, দিবানিশি কেদে কেদে চোখের পানি জরে, বাঁচাও বাঁচাও দয়ালা মারে মারহাবা। জবান খোলে মারহাবা। তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কহিলা, আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালাওয়া, আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা মারহাবা। এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা হই রে, কে রয়াছে বালা মারহাবা। উপরেতে দেখিতে বালা ভিতর পুইরা কহিলা, আমি জানি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালাওয়া, আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা মারহাবা। তোমরা কি বুঝাইবা আমার ভিতর পুইরা কহিলা বাবা মারহাবা। তোমরা কি বুঝাইবা আমার ভিতর পুইরা কহিলা, আমি জানি গো আমি বুঝি গো দয়ালের প্রেমে আছে কত জ্বালা মারহাবা। La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam। একটা মন এদিক সেদিক রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আর মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আজকেরই নূরানি ঈমানি জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কে বেজার হাত তুলেন? এতগুলা মানুষ বেজার বুঝে নাই, মনে করছে হুজুর হাত তুলছে তো ভালো লাগে তুলছে, সবাই খুশি, কথা কোন ঠিক কিনা? দুই হাত তুলে দেখাই তবে কারা কারা কাছে, দুই হাত তুলে দেখান তো, এই দুই হাত তুলে দেখান, দুই হাত, এক হাত না দুই হাত, দুই হাত, দুই হাত। নারে তাকবীর।
আওয়াজটা নোয়াগাঁও পারিছে না, আওয়াজটা আমরা নোয়াগাঁওয়ে দিব, আওয়াজ চলে যাবে সোনার মদিনায়। কথা কোন ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? বিশ্বাস আসেনি? জোরে কোন বিশ্বাস আসেনি? মহব্বতে আওয়াজটা দিতে হবে, গলাটা একটু জারা দালন, সবাই সবাই জারা দালন। নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালত, নারায়ণ গাউসিয়া। আল্লাহর নবী যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, নামাজ রোজা যেখানে, বলি আল্লাহ যেখানে, ঠিক ঠক যেখানে, কেটে জানি কইছে আছে বলে টিকটক যেখানে, মুরব্বীরা গেলাম বুঝছে না টিকটক কারে কয়, মুরব্বীরা হা করে তাকাই রইছে, টিকটক তো বুঝে ফুলাফল এলিগা হাসে ফুলাফল। টিকটক টিকটক কি বাদামের গান বাইরিছে, বাদামের গান এমন টিকটক আরম্ভ হইছে, মাইয়া বানন আছে ফুলা বানন আছে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এটা কিয়ামতের আলামত, কিসের আলামত? জোরে বলুন কিসের আলামত? একটা একটা বাদামওয়ালা তার গান দিয়া যদি এই হাজারো লাখ মানুষকে আঙ্গুলের মাথায় কইরা নাচাইতে পারে, যেদিন দাজ্জাল আসবে, দাজ্জাল আইসা মানুষকে মারবে, আবার সাথে সাথে জিন্দা করবে, এই বাদামের জন্য যারা পাগল হয়ে গেছে, বাদামের গান নিয়া টিকটকের পাগল হয়ে গেছে, এরাই দাজ্জালের ছেলা হবে, কথা বলুন ঠিক কি না? আরো যারা বলুন ঠিক কি না? আল্লাহ যেন এদের থেকে আমাদেরকে হেফাজত করে, আমিন কর। আরো মহব্বতে বলুন আমিন। বাবারা ভাইয়েরা আমার, আজকেরই নোয়াগাঁও জারুল্লাহাটি আল মদিনা জামের মসজিদ এবং আকাশের চাঁদ বলেন, চন্দ্র বলেন, সবকিছু আমাদের জন্য, চাঁদ চন্দ্র সূর্য সবকিছু আমাদের জন্য নিয়ামত, কথা কোন ঠিক কিনা? বর্ষার দিনে এত সুন্দর পানি, কোথায় থেকে পানি আসে বর্ষার দিনে? আবার যখন বর্ষা চলে যায়, চৈত্র মাস হয়ে যায়, তখন এত পানি আবার কোথায় আল্লাহ নিয়ে যায়? ও আল্লাহ, তোমার এই পানি রাখার পাত্রটা না জানি কত বড়। আল্লাহু আকবার কর, বলুন ইয়া রাসূলুল্লাহ, তুমি বর্ষার দিনে এত পানি কোথায় থেকে আনো, আবার চৈত্র মাসে এই পানি তুমি কোথায় নিয়ে যাও? তোমার পানি রাখার পাত্রটা না জানি কত বড়। মহান রব্বুল আলামিন, সৃষ্টিকর্তা মালিক, যিনি মালিক ইয়াউমিদ্দিন, রব্বুল আলামিন, চিৎকার মেরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। সেই মহান আল্লাহ আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছু আল্লাহ সাজাইতেন না, বানাইতেন না, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমাদের দয়াল নবী, মায়ার নবী আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। দুনিয়াতে যা নিয়ামত দেখেন, সব কিছুর শ্রেষ্ঠ নিয়ামত হলো আমাদের জন্য আমাদের দয়াল নবী। আর নবীজির উসিলা কইরাই আমরা সব কিছু নিয়ামত পাইলাম, কথা কয় ঠিক কি না? আপনি মায়ের পেটে ছিলেন, গভীর মনোযোগ, মায়ের পেটে ছিলেন, আপনি কি খাবেন না খাবেন, মায়ের পেটে খাবারের ব্যবস্থা করে দিলেন কে? জুড়ে বলতে হবে, করে দিলেন কে? মায়ের পেটে কি খাইলেন আপনি জানেন না, কিন্তু একটা কিছু খাইছেন, যেই খাওয়াটার ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন আপনার মায়ের পেটে। আপনি যখন দুনিয়াতে আসবেন, এসেই কি খাবেন? দুনিয়াতে এসেই আপনি পানি খাইতে পারবেন না, দুনিয়াতে এসেই আপনি ভাত খাইতে পারবেন না, দুনিয়াতে এসেই আপনি রুটি খাইতে পারবেন না। দুনিয়াতে আসার পরে কি খাইলে আপনি খাইতে পারবেন, সেই ব্যবস্থা আপনাকে দুনিয়াতে আসার ছয় মাস আগেই আপনার মায়ের বুকের মধ্যে এমন একটা সুস্বাদু খাবার আমার আল্লাহ রেডি করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তিনি হলো আমাদের রব, মায়ের বুকে এমন একটা খাবার যিনি দিলেন, খাবারটা বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। বেশি ঠান্ডা হইলে সমস্যা, বেশি গরম হইলেও সমস্যা,
বেশি পাতলা হইলে আপনার পেট ভরবে না, বেশি ঘন হইলে আপনার পেটে ডিস্টার্ব হবে, এমন একটা সুন্দর খাবার আমার আল্লাহ মায়ের বুকে আপনাকে দুনিয়াতে আসার ৬ মাস আগেই মায়ের বুকে আল্লাহ সেই খাবার রেডি করে দিয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? আরো যেরকম সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? সেই আল্লাহর পরিচয় অর্জন করার দরকার আছে কিনা? আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে অযথা বানাই নাই, তোমাকে বানাইয়া ছেড়ে দিলাম না, না তোমাকে বানাইছি একটা কারণ আছে, সেই কারণটা হলো আমি সৃষ্টিকর্তা কে, তোমাকে সেই জিনিসটা জানতে হবে, সেই পরিচয়টা জানতে হবে, আমার সাথে পরিচয় অর্জন করতে হবে, আমাকে চিনতে হবে, আমাকে জানতে হবে, এই জন্য আমি তোমাকে বানাইলাম প্রেমের খেলা খেলার জন্য। প্রেমের খেলা খেলবা কেমনে যদি আমাকে না চিনো? আল্লাহু আকবার, কোন আমার সাথে কেমনে প্রেম করবা যদি তুমি আমাকে না চিনো? তাহলে আমরা আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে চিনতে গেলে আল্লাহকে জানতে গেলে মাধ্যম হবে আমার দয়াল নবী। নবীর তরিকা ব্যতীত আল্লাহকে চিনা যাবে না, নবীর তরিকা ব্যতীত আল্লাহকে বোঝা যাবে না, নবীর তরিকা ব্যতীত আল্লাহর পরিচয় অর্জন করা যাবে না, নবীর তরিকা ব্যতীত মারেফত পাওয়া যাবে না, নবীর তরিকত ব্যতীত শরীয়ত পাওয়া যাবে না, নবীর তরিকত নবীর তরিকা ব্যতীত তরিকত পাওয়া যাবে না, পূর্ণ কামেল আল্লাহর বান্দা হওয়া যাবে না নবীর তরিকা বাদ দিলে। কথা বলুন ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? এখন শুনেন, নবীর তরিকায় অর্জন করতে গেলে নবীকে আগে ভালোবাসতে হবে, না হলে নবীর তরিকা পাবেন না। জিনার তরিকা অনুসরণ করবেন, ওনাকে আগে ভালোবাসতে হবে। কতটুকু ভালোবাসতে হবে? আমার নবী সীমানা দিয়েছেন কতটুকু ভালোবাসতে হবে, নিজের জানের চেয়েও আরো বেশি আমার নবীকে ভালোবাসতে হবে, নইতো আপনি ঈমানদার না, নইতো আপনি নবীর তরিকা পাবেন না, নইতো আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তাহলে আমার দয়াল নবীকে মায়ার নবীকে আমরা জানের চেয়ে বেশি ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? এই জন্যই আমরা নবীর কথা বললে আমাদের কাছে ভালো লাগে, আমরা সুন্নি যারা আছি নবীর কথা না বললে আমাদের কাছে ভালো লাগে, আরো যেরকম ভালো লাগে। আমাদের কিছু ভাইয়ের আছে, আমরা যখন নবীজির শান নবীজির আজমতের কথা ওয়াজ মাহফিলে বলি, আমাদের কিছু ভাইয়েরা বলে সুন্নিরা মাইক দৈরই, নবীর ওয়াজ ছাড়া কোনো ওয়াজ জানে না, নবীর ওয়াজ নবীর ওয়াজ। আমি বলবো, আমরা সুন্নি যারা আমরা সব ধরনের ওয়াজই জানি, তবে বেশি বেশি করি নবীর ওয়াজ। একটাই কারণ, নবীজির সাথে আমাদের একটা প্রেমের লেনা দেনা আছে, নবীজির সাথে আমাদের একটা প্রেমের কানেকশন আছে, এই জন্য নবীর কথা না বললে আমাদের কাছে ভালো লাগে না, এই জন্য নবীর শান বললে আমাদের কাছে ভালো লাগে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? বাবারা ভাইয়েরা আমার, এই দুনিয়ার ধন সম্পদ, এই দুনিয়ার সন্তানাদি আমাদেরকে যেন আল্লাহ থেকে দূরে সরায় না নেই। আমরা দুনিয়ার ধন সম্পদের মায়াই পইরা নবীর তরিকা ভুলে যাই, আল্লাহর প্রেম ভুলে যাই, আল্লাহর পরিচয় ভুলে যাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? শুনেন, এই অন্তরে ভয় হবে কার? আরো জোরে কোন অন্তরে ভয় হবে কার? আল্লাহর ভয় হবে, নবীর মহব্বত হবে আমাদের অন্তরে। আল্লাহকে ভয় করলে আমার আল্লাহ কি বলতেছেন কোরআনে শুনেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআন তেলাওয়াত করলে বড় করে আল্লাহু আকবার বলবেন, সওয়াব দিবেন কে? জোরে কন্যা, সওয়াব দিবেন কে? নগদ না বাকি? জোরে কন্যা, নগদ না বাকি? আমরা তো নগদের পাগল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাহফিলে যতক্ষণ বসবেন আপনার আমল নামাই ফেরেশতারা নেক লিখতেছেন, বাকি না নগদ? যখন মাহফিলের ভিতরে ঢুকছেন তখন থেকে আপনার আমল নামাই
ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আপনার আমল নামায় নেক লেখা হচ্ছে। ফেরেশতারা আপনার জন্য নেক লিখতেছেন, এই নেক মিজানের পাল্লাই টান দেওয়া হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য কোরআন তেলাওয়াত করলে বড় করে আল্লাহু আকবার বলে দিতে পারবেন তো? আরো জোরে কোন পারবেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়ানাহা আন-নাফস عَنِ الْهَوَى وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى ঘোষণাকার জবান খুলে বলুন ঘোষণাকার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জগতের মানুষের হারে শোনো শোনো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমি আল্লাহর সামনে একদিন তোমাকে দাঁড়ায়া হিসাব দিতে হবে। কোন দিন? সেদিন হলো হাশরের ময়দান। আমরা হাশরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায়া হিসাব দিতে হবে, কাউকে সার দেওয়া হবে না। তিল পরিমাণ কি করেছেন, জাররা জাররা হিসাব, জাররা জাররা অণু পরমাণু অনুযায়ী কোন আমলটা করেছেন ভালো, কোন আমলটা করেছেন মন্দ, সব কিছু আল্লাহর দরবারে রেকর্ড আছে। আমাদের হিসাব দিতে হবে হাশরের ময়দানে। ফাঁকি ঝুঁকি চলবে না কথাকন, ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? দুনিয়াতে যত ফাঁকি ঝুঁকি করেন আল্লাহর দরবারে ফাঁকি ঝুঁকি চলবে না। এই দুনিয়াতে আসার পরে মিনিটে ঘন্টায় সেকেন্ডে আপনি কি করেছেন না করেছেন সব কিছু আমার আল্লাহর দরবারে ফেরেশতারা রেকর্ড করতেছেন। হাশরের ময়দানে আমাদের সামনে ভিডিওগুলা তুলে ধরা হবে, এই সিনারিগুলো আমাদের সামনে তুলে ধরা হবে, কি করেছেন গোপনে, কি করেছেন প্রকাশ্যে, সব কিছু আমার আল্লাহর দরবারে আছে। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলুন, ইয়া রাসূল আল্লাহ, আমার মুরব্বী বাবাজিরা রে, আমার যুবক বাবারা ভাইয়েরা, একটু গভীর মনোযোগে শুনেন। আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, হাশরের ময়দানে আমার সামনে দাঁড়ায়া হিসাব দিতে হবে। এই ভয়টা যদি তোমার অন্তরের ভিতরে নাও, এই ভয়টা তোমার অন্তরের ভিতরে নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আমি আল্লাহকে ভয় করলা, এই জন্য তুমি খারাপ কাজ থেকে দূরে রইলা। আমি আল্লাহকে ভয় করলা, খারাপ কাজ থেকে দূরে রইলা, নিজের নফসটাকে খারাপ কাজ থেকে দূরে রাখলাম। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমারে ভয় করার কারণে, গুনার কাজ থেকে দূরে থাকার কারণে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পরকালে তোমার জন্য আরামদায়ক জান্নাতের ব্যবস্থা রেখে দিলাম। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের অন্তরে ভয় হবে কার? জোরে কোন অন্তরে ভয় হবে কার? আল্লাহকে যদি আমরা ভয় করি, আমরা সুদ খাইতে পারব? জোরে কোন সুদ খাইতে পারব? যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, ঘুষ খাইতে পারবেন? যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দিতে হবে, এই ভয়টা যদি থাকে, আপনাকে দ্বারা পরের হক মারা হবে? আরো জোরে কোন হবে? মিথ্যা বলা হবে? অন্যায়ভাবে আরেকজনকে আঘাত করতে পারবেন? কেন কেন? আপনার অন্তরের ভিতরে ভয় আল্লাহর, আর আল্লাহর ভয় যদি আপনি রাখতে পারেন, আপনি হয়ে যাবেন মুত্তাকি। চিৎকার মেরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আসুন যাই
যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছু আল্লাহ সৃষ্টি করতো না, ওই নবীর একটা নাত, ওই নবীর একটা গজল দিয়া আমি আমার আলোচনা শুরু করব। আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী আপনাদেরকে নিয়ে প্রাণ ভরে নবীর প্রেমের একটা গজল বলতে চাই। নবীর প্রেমের গজল না বললে আমাদের কাছে নবীর প্রেমের একটা ভাবসাব আসে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমরা দরুদ শরীফ পড়লে, আমরা নবীর শান বললে আমাদের ভিতরে একটা প্রেমের ঢেউ আসে, প্রেমের ভাব আসে। এইগুলা দেখা কিছু মানুষ ব্যঙ্গায়। কথা কোন ঠিক কিনা? দেহ না সুন্নির আর ভাব দেহ। আমরা বলবো আমাদের কাছে নবীর কথা বললে, নবীর শান বললে আমাদের কাছে ভাব আসে। যে যাকে ভালোবাসে তার কথা শুনলেই তার ভিতরে একটা প্রেমের ঢেউ উঠে, প্রেমের ভাব উঠে। কথা কোন ঠিক কিনা? আমরা নবীর শান গাইতেই থাকবো, তোমরা যারা জ্বলতে আছো তোমরা জ্বলতে থাকো। কথা কোন ঠিক কিনা? আমরা গাইতে আসি, আমাদেরকে নবীর শান গাওয়ার জন্য আল্লাহ বানাইছে। তোমরা যারা নবীর শান শুনলে জ্বলতে থাকো, তোমাদেরকে আল্লাহ জ্বলার জন্যই বানাইছে। কথা কোন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আসুন যাই নবীর শান একটা গায়ালাই। আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী আপনাদেরকে নিয়ে নবীর প্রেমের শান গাইব। বলে রে আকাশে বল, বলে রে বাতাসে বল, সবাই বলে রে আকাশে বল, বলে রে বাতাসে বল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল, আমার ঘরে দয়ালে নবী। সবাই কিন্তু বলেন নাই আমার ঘরে আমার দয়াল নবী আসুক, আমরা চাই কিনা? আরো জোরে কোন চাই কিনা? আমার নবী উম্মতের সাথে দেখা দিতে পারে কিনা? আরো জোরে কোন পারে কিনা? এই সুন্নিরা দলিল ছাড়া কোনো কথা বলে না। বুখারী শরীফ কিতাবু তাবির একটা অধ্যায় রয়েছেন, সেখানে আমার নবীর একখানা হাদিস দলিল। আমার নবী বলেন, মান রাআনি ফিল মানামে ফাসা ইয়ারানি ফিল ইয়াকজাতে, কেউ যদি আমি নবীকে স্বপ্নে যুগে দেখে কিছু দিনের ভিতরে আমি নবীকে জাগ্রত অবস্থায় সরাসরি দেখবে। চিৎকার মেরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। এখন এই হাদিসের ব্যাখ্যা চাইলে যারা বলে নবী হাজির হইতে পারে না, এদের কাছে যদি এই হাদিসের ব্যাখ্যা চাই, এরা বলে না না, নবী যে বলছে দুনিয়াতে কেউ যদি স্বপ্নে দেখে এরা কিছুদিনের ভিতরে নবীকে জাগ্রত অবস্থায় দেখবে, এই দেখাটা দুনিয়াতে না পরকালে হাশরের ময়দানে দেখবে। আমি বলবো না, আপনার ব্যাখ্যার মধ্যে ভুল আছে। আমি বলবো সিন সাউফা দুটাই মুজারের জন্য আসে। সিনটা আসে মুজারে করিবের জন্য, সাউফা আসে মুজারে বৈদের জন্য। আমার আমার দয়াল নবী বলতেছেন এখানে সাউফা বলে নাই, সিন মুজারের আগে সিন দ্বারা ব্যবহার করে। আমার নবী বুঝাচ্ছেন হাশরের ময়দান না, পরকালে না, মিজানের পাল্লার কাছে না, জাহান্নামের গেইটে না, মিজানের পাল্লার কাছে না, ফুল সেরাতের ফুলের কাছে না, আমি নবীকে যারা জাগে, আমি নবীকে যারা স্বপ্নে যুগে দেখবে কিছুদিনের ভিতরে, যারা বাংলাদেশে থাইকা আমি নবীকে স্বপ্নে দেখবে, এরা বাংলাদেশেই আমার আমি নবীকে জাগ্রত অবস্থায় দেখবে। চিৎকার মেরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। তাহলে বুখারী শরীফের হাদিস কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে? জোরে কোন পারবে? যদি ভাই সাহেব বুখারী শরীফের হাদিস রে মিথ্যা প্রমাণ করে, ভাই সাহেবের ইমামতিও থাকতো না, মুহাদ্দিসগিরিও থাকতো না, ফাইজামা শেষ। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমি আবারও বলে দিচ্ছি হাদিসটা কোথায় আছে। বুখারী শরীফ কিতাবু তাবির একটা অধ্যায় রয়েছেন স্বপ্নের ব্যাখ্যা, ওই কিতাবু তাবিরের মধ্যেই সুন্দর করে হাদিসটা আছে। মান রাআনি ফিল মানামে, ভাইয়েরা রেকর্ড করেন, মান রাআনি ফিল মানামে ফাসা ইয়ারানি ফিল ইয়াকজাতে, আমার নবী বলেন যারা আমি নবীকে স্বপ্নে যুগে দেখবে কিছুদিনের ভিতরে আমি নবীকে সরাসরি জাগ্রত অবস্থায় দেখবে। তাহলে বোঝা গেল আমার নবী যদি জাগ্রত অবস্থায় দেখা দিতে পারে পৃথিবীর যেই কোনো প্রান্তে, আমার দয়াল নবী সরাইলের জমিনে, আমার নবী কালীকচ্ছের জমিনে, আমার নবী নোয়াগাঁওয়ের জমিনে, যেই কোনো আশেকদের সাথে আমার নবী দেখা দিতে পারে, চিৎকার মেরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া দেওবন্দি হুজুরদের বড় হুজুর নাম হইল আনোয়ার শাহ কাশ্মীরি,
উনি একটা বুখারী শরীফের সরা লেখছেন, রেকর্ড করেন, আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী, আমার বাড়ি বেশি দূরে না, আমার বাড়ি পানিশর, রেকর্ড করেন, ফয়জুল বারী বুখারী শরীফের সরা ফয়জুল বারী কিতাব লিখেছেন, ওই কিতাবে ওই দেওবন্দির বড় হুজুর আনোয়ার শাহ কাশ্মীরি বলতেছেন, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উনি বলতেছেন, আমার নবী সরাসরি যেই কোনো আশেকদের সাথে দেখা দিতে পারে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই উনি আমার দয়াল নবীকে জাগ্রত অবস্থায় 17 বার, মতান্তরে 18 বার আমার নবীকে জাগ্রত অবস্থায় সরাসরি দেখছে, এই কথা ফয়জুল বারী কিতাবের মধ্যে আনোয়ার শাহ কাশ্মীরি আনছেন কথাটা, চিৎকার মেরে বলুন মারহাবা। বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, সবাই বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আমার ঘর দয়াল নবী আসবে বলে পিয়ালাই রাখিছি তুলে, দয়াল নবী আসবে বলে পিয়ালাই রাখিছি তুলে, দু নয়নের জল বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, বলে রে, বলে রে বাতাস বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আমার ঘরে দয়াল নবী, স্বপ্ন নামের বাগানে কত ফুল ফুটে রে, নবীজিকে দেওয়ারে তরে বেকুল হয়ে আছে রে, স্বপ্ন নামের বাগানে কত ফুল ফুটে রে, নবীজিকে দেওয়ারে তরে বেকুল হয়ে আছে রে, নবীজিকে দেওয়ারে তরে বেকুল হয়ে আছে রে, উম্মত আমি নবীর জন্য উম্মত আমি, সবাই উম্মত আমি নবীর জন্য, উম্মত আমি নবীর জন্য হইয়াছি পাগল, বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, দয়াল নবী আসবে বলে পিয়ালাই রাখিছি তুলে, দয়ালে আরে পিয়ালাই রাখিছি তুলে, দু নয়নের জল বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল, একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় বলুন আল্লাহু আকবার, আরো মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর শান শুনলে ভালো লাগেনি, আরো জোরে কোন ভালো লাগেনি, কেন ভালো লাগে, আমরা নবীর পাগল, যে যার পাগল তার কথা শুনলেই ভালো লাগে, কথা কোন ঠিক কিনা, যে যার পাগল তার কথা শুনলেই ভালো লাগে, এই জন্য আমরা নবীর শান বলি, নবীর শান গাইতে আমাদের কাছে ভালো লাগে। এবার শুনেন, আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি আমরা মরার পরে পাইব জান্নাত, যদি খারাপ কাজ করি মরার পরে পাইব জাহান্নাম, এই হইল দুইটা রাস্তা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা, দুটো রাস্তার কথাই আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে, কোরআন শরীফের মাধ্যমে, আমার নবীর তরিকা, আমার নবীর হাদিস শরীফের মাধ্যমেও আমার নবী দুইটা রাস্তার কথা জানিয়ে দিয়েছেন, কোন কোন কাজ করলে জান্নাত, কোন কোন কাজ করলে জাহান্নাম। এখন আপনাকে যাচাই করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, যদি জান্নাতে যাইতে চান নবীর তরিকায় চলতে যাবে হবে, আর যদি জাহান্নামের রাস্তায় বাছট করেন তাহলে খারাপ কাজ করলে
জাহান্নাম পাবেন, এটা আপনার জানা আছে। জানার পরেও আমরা অনেকে মানতে চাই না, আমরা নবীর তরিকা চলতে চাই না। আমার আল্লাহ কোরআনে কি বলেন শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল আবরা লাফি নাঈম, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, তুমি যদি ভালো কাজ করো, ভালো কর্ম করো, তাহলে তুমি পাইবা জান্নাত পরকালে। এই দুনিয়া কিছুদিনের জন্য, কিছুদিন, যেটা মরার পরে আমাদের জগৎ হবে, এই জগতের কোনো শেষ নাই। আমরা যে জগতে আছি এটা দুনিয়ার জগৎ, এই দুনিয়ার জগৎ ক্ষণস্থায়ী, আমরা এই দেশের বাসিন্দা না, আমরা এই দেশের না। আমাদেরকে পাঠানো হয়েছে, এটা হলো পরীক্ষার হল, আমাদেরকে কিছুদিনের জন্য পাঠাইছে, আমরা কি করি না করি আল্লাহ দেখার জন্য আমাদেরকে পাঠাইছে। আমি যদি ভালো কাজ করি, ভালো কর্ম করি, জান্নাত পাবো, আরামদায়ক জায়গায় থাকবো চিরদিন মরার পরে। আর যদি খারাপ কাজ কইরা যাই, মরার পরে আমাকে জাহান্নামে দেওয়া হবে, বেআরাম আর বেআরাম, যেখানে শাস্তি আর শাস্তি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, তুমি যদি ভালো কাজ করো তাহলে মরার পরে পাইবা জান্নাত, আর যদি খারাপ কাজ করো ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যদি তুমি খারাপ কর্ম করো দুনিয়াতে, মরার পরে পাইবা জাহান্নাম। এখন আপনাদের কাছে আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী জানতে চাই, আমরা কি মরার পরে জান্নাত চাই না জাহান্নাম? জুড়ে বলতে হবে, কথার মাধ্যমে বোঝা যায় যে কিছু কিছু মানুষ জাহান্নামে ইচ্ছা কইরা যাইতে চাই। আমার সাথে মহব্বতে বলতে হবে, আমরা মরার পরে জান্নাত চাই না জাহান্নাম চাই। আর জোরে বলুন, জান্নাত না জাহান্নাম। জান্নাতে যাইতে গেলে ভালো কর্ম করতে হবে, আর ভালো কর্ম করতে গেলে নবীর প্রেম নিয়া, নবীর তরিকায় চলতে হবে। সোজা কথা, জান্নাতে যদি যাইতে চান, নবীকে ভালোবেসে নবীর তরিকায় চলতে হবে। নবীর তরিকায় সুদ নাই, নবীর তরিকায় ঘুষ নাই, নবীর তরিকায় মিথ্যা নাই, নবীর তরিকায় পরের হক মারা নাই। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এখন শুনেন, আমরা নবীর প্রেমের কথা কেন বলি, নবীর প্রেম কেন আমরা আগে বলি? নবীর প্রেম ছাড়া ইবাদত কবুল হবে না, নবীর তরিকা পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না। কেন আমরা নবীর প্রেমের কথা বলি শুনেন, আমরা নোয়াগাঁওয়ের জমিনে, কালীকচের জমিনে, সরাইলের জমিনে আমরা নবীর দুরুদ পড়ি, নবীকে ভালোবেসে আমরা দুরুদ পড়ি। আমরা যে দুরুদ পড়ি, এই দুরুদগুলো আমার নবীর দরবারে জমা হয়, জমা হয়। মিজানের পাল্লা যেদিন টান দেওয়া হবে, আমার দয়াল নবী দৌড়িয়ে মিজানের পাল্লার কাছে হাজির হয়ে যাবেন। গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগে শুনেন, আমাদের মিজানের পাল্লা যখন টান দেওয়া হবে, আমার নবী দয়াল নবী দৌড়িয়ে আমাদের মিজানের পাল্লার কাছে আসবেন। আমার নবী এসে বলবেন, ফেরেশতারা, আমার উম্মতের নেক আমল কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, নেক আমল কম, বদ আমল বেশি। যখন দেখবে নেক আমল কম, বদ আমল বেশি, গুনাহ বেশি, বদ আমল কম, বদ আমল বেশি আর নেক কম, গুনাহ বেশি, নেক কম, তখন আমার দয়াল নবী বলবেন, ফেরেশতারা থামো। এই কথা বলে আমার দয়াল নবী, আমরা যে বাংলাদেশে থেকে, সরাইলের জমিন থেকে, কালীগঞ্জের জমিন থেকে, নোয়াগঞ্জের জমিন থেকে নবীর উপরে দুরুদ পড়ি, আমাদের নামে দয়াল নবীর দরবারে রেকর্ড হচ্ছে আমাদের দুরুদ, নবীজির দরবারে আমাদের দুরুদ জমা আছে, একটা বাক্সের মধ্যে জমা আছে, নূরানি বাক্সের মধ্যে। আমাদের নামে আমরা যতবার দুরুদ শরীফ পড়ি নবীর উপরে, প্রত্যেকটা দুরুদ নবীর দরবারে জমা হয়। আমার নবী ওই মিজানের পাল্লার কাছে এসে আমার নবী বলবেন, আমার উম্মতের নামে দুরুদ আছে, আমার উম্মত নোয়াগঞ্জের জমিনে বসে আমার প্রেমে দুরুদ পড়ত। এই কথা বলে আমার নবী দুরুদের বাক্সটা মিজানের পাল্লার কাছে তুলে দিবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি বলতে চাই, আমার নবীর দুরুদ শরীফ যদি একটা পাল্লায় দেওয়া হয়, তামাম জগৎটা যদি একটা পাল্লায় দেওয়া হয়, নবীর দুরুদের সমান হতে পারে? পিছনে হেরা কই পারে? আমার নবীর দুরুদের সমান হতে পারে?
না, এই জন্য আমরা নবীর দুরুদ পড়ি শুনেন। শুধু তাই না, আমরা যখন ফুল সিরাতের ফুল পার হতে যাব, 30,000 বছরের রাস্তা, শুনেন গভীর মনোযোগ, 30,000 বছরের রাস্তা ফুল সিরাতের ফুল পার হতে যাব, নিচে থাকবে জাহান্নাম, উপরে ফুল সিরাতের ফুল। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন, নবীর উপরে যে আমরা দুরুদ কেন পড়ি শুনেন, নবীর দুরুদ ফেরেশতারা নিয়া মিজানের পাল্লার এই ফুল সিরাতের ফুলের কাছে দাঁড়িয়ে থাকবেন। যখন আমরা ফুল সিরাতের ফুল পার হতে যাব, ফেরেশতারা ডাক দিবেন, দয়াল নবীর উম্মত তুমি থামো, তুমি থামো। আমরা যখন থামবো, কথা বললেন না, কথা বললেন না, এখানে ওয়াজ আমার দয়াল নবীর দুরুদ নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবেন, ফেরেশতারা বলবেন উম্মত তুমি দাঁড়াও, দয়াল নবীর উম্মত তুমি দাঁড়াও, তুমি যে বাংলাদেশের জমিনে থাইকা, সরালের জমিনে থাইকা, নোয়াগাবের জমিনে থাইকা, কালীগঞ্জের জমিনে থাইকা, নবীর উপরে দুরুদ পড়তা, তোমার দুরুদ আমাদের কাছে জমা আছে। তুমি এখন ফুল সিরাতের ফুল পার হবা, তোমার ফুল সিরাতের ফুলের নিচে হবে জাহান্নাম, তুমি তোমার মাথায় আমার দয়াল নবীর দুরুদ শরীফ নিয়া ফুল সিরাতের ফুল পার হয়ে যাও। আমরা দয়াল নবীর দুরুদ যে আমরা দুনিয়াতে পড়ছি, এই দুরুদগুলো আমাদের মাথায় দেওয়া হবে, গভীর মনোযোগ, আমাদের মাথায় এই দুরুদ শরীফ নিয়ে যখন ফুল সিরাতের ফুলের মধ্যে উঠব পার হওয়ার জন্য, নিচে জাহান্নাম, জাহান্নাম থেকে আওয়াজ আসবে, ও দয়াল নবীর উম্মত, তোমার মাথার উপরে এমন একজন নবীর দুরুদ শরীফ আছে, যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই আল্লাহ বানাইত না, যেই নবীকে সৃষ্টি না করলে জান্নাত জাহান্নাম ফুল সিরাত কিছুই হইত না, ওই মায়ার নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীর দুরুদ শরীফ তোমার মাথার উপর আছে, তুমি ফুল সিরাতের ফুল তাড়াতাড়ি পার হয়ে যাও, তাড়াতাড়ি পার হয়ে যাও। তুমি যদি ফুল সিরাতের ফুল থেকে আমি জাহান্নামের মধ্যে পড়ে যাও, তুমি তোমার মাথার উপরে আমার দয়াল নবীর দুরুদ থাকার কারণে আমি জাহান্নামের আগুন পানি হয়ে যাব, পানি হয়ে যাব, পানি হয়ে যাব। তুমি তাড়াতাড়ি ফুল সিরাতের ফুল পার হয়ে যাও, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার চিন্তা করেন, নবীর দুরুদ শরীফ আমাদের মাথায় থাকার কারণে জাহান্নাম বলবে তাড়াতাড়ি পার হয়ে যাও, তুমি যদি পয়রা যাও ফুল সিরাতের ফুল থেকে আমি জাহান্নামে, আমি জাহান্নাম আর জাহান্নাম থাকবো না, পানি হয়ে যাব নবীর দুরুদ শরীফের কারণে। এবার চিন্তা করেন, নবীর দুরুদের কারণে আমরা ফুল সিরাতের ফুল তাড়াতাড়ি পার হয়ে যাব। এই মায়ার নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন যেই নবীর দুরুদের কারণে ফুল সিরাতের ফুল আমরা বিদ্যুৎ বেগে পার হয়ে যাব, ওই নবীর ভালোবাসা, ওই নবীর মহাব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে কিনা, আরো জোরে বলুন আছে কিনা। এই জন্য আমরা নবীর শান গাই। শুনেন, নবীর শান বলার জন্য আল্লাহ কোরআনে বলতেছেন, আমি আসব ইনশাল্লাহ দলিল নিয়ে কোরআন থেকেই আসব। একটু গভীর মনোযোগে শুনেন, কষ্ট হইতেছে আপনাদের, পিছনে যারা আছেন কষ্ট হইতেছে, আমরা আরামের ঘুম হারাম কইরা বৃষ্টির দিন শীতের দিন আহ ঘুমাইলে কত আরাম লাগতো, কিন্তু না ঘুমাই আমরা মাহফিলে আসলাম, দেখতেছিনি আল্লাহ, যেরকম আল্লাহ দেখিনি, জবান খুলে বলতে হবে আল্লাহ দেখিনি, আমার নবী দেখিনি, জোরে কোনা নবী দেখিনি, আমার আল্লাহ দেখে আল্লাহর নিজের ক্ষমতাই, আর আমার নবী দেখে আল্লাহর দেওয়া ক্ষমতাই, মারহাবা কোন আর জোরে কোন মারহাবা। আল্লাহ যদি নবীর শান দেয় তাহলে কারো জ্বললে কোনো লাভ হবে, আরো জোরে কোনো কোনো লাভ হবে না, সম্মান দিয়েছেন আল্লাহ। শুনেন, ইসলাম আমরা পেয়ে গেছি সহজে, ইসলামে তো সহজে আসে নাই, ইসলামের জন্য সাহাবীরা জীবন দিয়েছেন, ইসলামের জন্য সাহাবীরা জীবন দিয়েছেন। আমার নবী বলছে সাহাবীরা যুদ্ধের ময়দানে যাইতে হবে, সাহাবীরা বলে নাই ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কেউ নাই, সংসারের মধ্যে শুধু আমি একজন, আমার সন্তানাদিদের কি উপায় হবে আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ আমি যাব না, এই কথা সাহাবীরা বলে নাই, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীর কি হবে, এই কথা সাহাবীরা বলে নাই। আমার নবী বলছে যুদ্ধের ময়দানে যাইতে হবে, সাহাবীরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, যাইলে শহীদ হবে, এর পরেও সাহাবীরা জানার পরেও
নবীর ইসলামের জন্য, নবীর মহব্বতে ইসলামের জন্য জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন, শহীদ হয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর আমরা যদি এখন বর্তমানে কয় যে একটু জিহাদ করণ লাগবো, যদি আমাদেরকে বলা হইতো তাহলে কইলে হুজুর হালি আমরারই দেহেন আমনে, আর করে দেহেন না। আমি হালি বিয়া করছি কয়দিন হইছে, আমার দুই তিনটা ছেলে মেয়ে আছে, আমনে কেমন হুজুর হইলেন, আমারে হালি দেহেন, আমার সংসার কেমনে চলবো। কিন্তু সাহাবিরা এই কথা বলে নাই। আমার নবী বলছে যুদ্ধের ময়দানে যাইতে হবে, সংসারের কি হবে চিন্তা নাই, ছেলে মেয়ের কি হবে চিন্তা নাই, বিবি বাচ্চার কি হবে চিন্তা নাই। আহ ইসলাম কত কষ্টের, কষ্টের বিনিময়ে ইসলাম এই পর্যন্ত এসেছেন। শুনেন, আমার দয়াল নবী মায়ার নবী রওয়ানা হয়ে গেলেন মা ফাতেমাকে দেখার জন্য, রওয়ানা হয়ে গেলেন হযরত আলীকে দেখার জন্য, রওয়ানা হয়ে গেলেন ইমাম হাসান হুসেনকে দেখার জন্য। আমার নবী রওয়ানা, যেই মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছাকাছি গেলেন, আমার নবী গিয়ে দেখেন হযরত আলী বাড়ির সামনে, রাস্তার ডানে একবার যাই বামে আরেকবার যাই, ডানে একবার যাই বামে আরেকবার যাই, ছটফট করতেছেন। আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে পড়লেন। হযরত আলী চমকে গেলেন, আমার নবীকে দেখে চমকিয়ে গেলেন, সালাম দিতে শুরু করলেন। আমার নবীকে দেখে সালাম দেই হযরত আলী, আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলুন আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আপনাকে সালাম দিলাম, আমার সালাম গ্রহণ করুন। আমার নবী সালামের জবাব দিলেন, আমার নবী ডাক দেয়া কই আলী রে, ও আলী শোনো শোনো, আমি নবী দূর থেকেই দেখতেছি, তুমি রাস্তার ডানে একবার যাও বামে আরেকবার যাও, ডানে একবার যাও বামে আরেকবার যাও, আলী রে এমন ছটফট কেন করতেছো, এরকম কেন করতেছো। যেই মাত্র আমার নবী হযরত আলীকেই কথা বললেন, হযরত আলী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় মায়ার নবীজি, নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সাত দিন হয়ে গেল গো নবী, আমি আলীর ঘরের মধ্যে কোনো খানা নাই, আমার চুলার মধ্যে আগুন জ্বলে না গো নবীজি, আমার হাসান কান্দে, আমার হুসাইন কান্দে, পেটের মধ্যে খানা নাই, সাত দিন ধরে তাদের পেটের মধ্যে খানা নাই, আমার ফাতেমার পেটের মধ্যে খানা নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার হাসানের ছটফট দেখে আমার কাছে ভালো লাগে না, আমার হুসাইনের ছটফট দেখে আমি মানতে পারি না গো নবীজি, আমার ফাতেমা পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে, আমি কেমন স্বামী হইলাম, আমি আমার ফাতেমারে খানা দিতে পারি না, আমি কেমন বাবা হইলাম হাসান হুসেনকে খানা দিতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, এদের কষ্ট দেখা আমার ভালো লাগে না গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি ঘর থেকে বের হয়ে আমি রাস্তার ডানে একবার যাই বামে আর একবার যাই। মায়ার নবী গো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার কাছে ভালো লাগে না, আমার কষ্ট সহ্য হই না, এই জন্য আমি রাস্তার ডানে একবার যাই বামে আর একবার যাই। আমার নবী ডাক দেয়া কই আলী রে, ও আলী তুমি সাত দিন ধরে খাও না, আমি নবী কয়েকদিন হয়ে গেল আমার পেটের মধ্যে খানা নাই। এই কথা বলে আমার নবী পাঞ্জাবি মোবারকটা উঠাইলেন, উঠায় কয় আলী দেখো আমি নবীর পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা। আমার মায়ার নবী দয়ার নবী, সপ্তাহ কি সপ্তাহ, মাস কি মাস নবী না খেয়ে পেট মোবারকের মধ্যে পাথর বেঁধে রাখতেন। আমার আল্লাহ বলতেন নবী গো আপনি কেন কষ্ট করেন, আপনাকে দু জাহানের বাদশা করে আমি আল্লাহ পাঠাইলাম, আপনি তো চাইলেই আমি আল্লাহ দেই, আপনি কেন পেটের মধ্যে পাথর বেঁধে রাখেন, আপনি যদি চান উহুদ পাহাড়টা আপনার জন্য স্বর্ণ বানাইয়া দিব, ইয়া রাসূলুল্লাহ আপনি রাজার হালে চলতে পারবেন। আমার নবী বলতেন আল্লাহ আমি দুনিয়াতে রাজার হালে
আরামে চলতে চাই না, আমি দুনিয়াতে আরো বেশি কষ্ট করতে চাই, আমি দুনিয়াতে আরামে খাইতে আসি নাই, আরামে ঘুমাইতে আসি নাই, আমি দুনিয়াতে কষ্ট করব, এর বিনিময়ে আমি পরকালে আমার গুনাহগার উম্মতের জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই। আল্লাহু আকবার। আমার নবী বলতেন, আল্লাহ আমি দুনিয়াতে রাজার হালে চলতে আসি নাই, আমি দুনিয়াতে কষ্ট করব, এর বিনিময়ে আমি পরকালে আমার উম্মতের জান্নাত চাই। আমার নবী আমাদের জন্য কষ্ট করলেন, বিনিময়ে জান্নাত চাইলেন, আর আমি উম্মত হইয়া আমার দয়াল নবীকে দাঁড়ায়া সালাম দিতে গেলে আমার কমর বাঁকা হইয়া যায়। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? আমার নবী কয় আলী রে, তুমি আমার কাছে দুঃখ বললা, আমি কার কাছে বলবো? আমি নবী নিজেও পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। আলীও কান্দে, আমার নবীও কান্দে। আহ, ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, ওনাদের পেটের মধ্যে খানা নাই। মা ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দারিনী, ওনার পেটের মধ্যে খানা নাই। কেমন কথা! আর আমরা খাইতে 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 আঙ্গুল দিয়া দেখি মুখের ভিতরে কতটুকু আইছে, এরপরে খাই ওই, এরপরে খাই ওই। কথা কোন ঠিক কিনা? হালাল নাই, হারাম নাই, হালাল হারাম একসাথে কইরা সুদ ঘুষ যা আছে পরের হক মাইরা একসাথে তাবিজ বানায়া খাইয়া লইতেছে। কথা কোন, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কি বলবো, দুঃখের কথা। যারা সমাজের মধ্যে বড় বড় ঘুষখুর, বড় বড় সুদখুর, এরাই থাকে সমাজের বড় সর্দার, এরাই থাকে মসজিদের সভাপতি। ফার্স্টে ঠিক বললে আমি মানি না, আপনাদের এলাকায় নাও থাকতে পারে এরকম, বিভিন্ন এলাকার কথা বলতেছি। যারা সমাজের বড় বড় দুই নাম্বারি করে, এরাই সমাজের লিডার হয়, এরাই সমাজের মধ্যে, এরাই মসজিদের সভাপতি, এরাই মসজিদের সেক্রেটারি, এটা জাহান্নামীদের আলামত। কথা বলুন, কিয়ামতের আলামত। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? নোয়াগাঁও এলাকা সুন্দর, ভালো, ইনশাল্লাহ এই এলাকায় দুই নাম্বার নাই, অন্য এলাকার কথা বলতেছি, আসে বিভিন্ন জায়গায়। যাই হোক, আমি কই নাই, আপনার কোন আছে নাই? আল্লাহ যেন থাকলেও যেন হেদায়ত করে, আমিন কোন? আরো জোরে কোন আমিন। আমার নবী কই, আলী রে তুমি দাঁড়াও, তুমি আমার কাছে দুঃখের কথা বললা, আমি আইছিলাম তোমাদেরকে দেখার জন্য, আমার কি কথা শুনাইলা? আলী তুমি একটা কাজ করো, তুমি রাস্তার 1 কিলোমিটার সামনে গিয়া রাস্তার ডান দিকে দেখবে একটা খেজুর গাছ আছে, ওই গাছটারে গিয়া বলবা আমি নবী বলছি তোমারে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী আর দেরি করলেন না, হযরত আলী কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী। আমার নবী কই, আলী রে আর দেরি কইরো না, তুমি 1 কিলোমিটার সামনে যাও, গিয়া দেখবা রাস্তার ডান সাইডে একটা খেজুর গাছ আছে, ওই গাছটারে গিয়া বলবা আমি নবী বলছি তোমারে খেজুর দেওয়ার জন্য। যেই মাত্র আমার নবী বললেন আলী দেরি কইরো না তুমি যাও, অথচ কিন্তু আমার নবীর পেট মোবারক মধ্যে খানা নাই, নিজের খানার খবর নাই, হযরত আলীর খানার জন্য আমার নবী ব্যবস্থা করেন। আলী আমার নবীর কথা মতে একটু সামনে গেলেন, 1 কিলোমিটার সামনে, যেইমাত্র 1 কিলোমিটার সামনে গেলেন, গিয়ে দেখে রাস্তার ডান সাইডে একটা খেজুর গাছ আছে, তবে গাছটা জিন্দা গাছ না, এই গাছ একটা মরা খেজুর গাছ। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমার নবী পাঠাইছে খেজুর গাছ গাছের কাছে খেজুর দেওয়ার জন্য, এই গাছটা দিয়ে জিন্দা গাছ না, এই গাছটা দিয়ে একটা মরা গাছ, এই মরা গাছে আমার কেমনে খেজুর দিব? হযরত আলী চিন্তার মধ্যে পড়ে গেলেন, হঠাৎ করে ওনার মনের মধ্যে পড়ে গেল, আমাকে দুনিয়ার অন্য কোন নবী পাঠাই নাই, আমাকে আদম নবী পাঠাই নাই, আমাকে নূহ নবী পাঠাই নাই, আমাকে ইব্রাহিম নবী পাঠাই নাই, আমারে কোনো সাহাবী পাঠাই নাই, আমারে দুনিয়ার কোনো মানুষে পাঠাই নাই, আমারে পাঠাইছে
এমন একজন দয়াল নবী যেই নবী আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দুই খণ্ডিত হয়ে যায়। ওই মায়ার নবী দয়ার নবী মরা গাছের কাছে পাঠাইছে খেজুর দেওয়ার জন্য। আমার দয়াল নবী যেহেতু বলেছে আমাকে মরা গাছে ওই খেজুর দিতে পারে, চিৎকার মেরে বলুন মারহাবা। হযরত আলী গাছের নিচে দাঁড়ায়া মাথাটার উপরে দিকে তুলিয়া একটা ডাক মারলেন, খেজুর গাছ ও ও খেজুর গাছ, আমি আলী কিন্তু নিজে আসি নাই, আমারে দয়াল নবী আমারে পাঠাইছে। আমার নবী বলছে তোমার কাছে বলার জন্য, তুমি নাকি আমারে খেজুর দিবা। কিতাবের মধ্যে পাওয়া যায় রে মুরব্বি বাবাজিরা, আমার নোয়াগাঁওয়ের আশেপাশের কালীগঞ্জের বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানী সিন মা ও বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন, আমার মুরব্বি বাবাজিরা যারা মাহফিলের মধ্যে এসেছেন, যারা বাড়িতে আছেন একটু কানটা খোলা রাইকা শুনেন। আমার মায়ার নবী দয়ার নবীর কথা মতে যেই মাত্র হযরত আলী গাছের নিচে দাঁড়ায় ডাক দিলেন, গাছরে আমি কিন্তু নিজে নিজে আসি নাই, আমার দয়াল নবী আমারে পাঠাইছে। যেই মাত্র হযরত আলী এই কথা বললেন, হযরত আলী বলেন সাথে সাথে গাছটা জিন্দা হয়ে গেল, সাথে সাথে গাছের মধ্যে ডালা পালা হয়ে গেল, সাথে সাথে গাছের মধ্যে খেজুর দলল, সাথে সাথে গাছের খেজুর পাকতে শুরু হয়ে গেল, সাথে সাথে গাছের খেজুর জরজরায়া জমিনে পড়তে শুরু করলেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আমার মুরব্বি বাবাজিরা রে, আমার যুবক বাবারা ভাইয়েরা, আমার পর্দানী সিনমা ও বোনেরা, হযরত আলী বলেন সাথে সাথে গাছের খেজুর পাইকা গেল, ঝরঝরায়া জমিনের মধ্যে পড়তে শুরু করলেন। হযরত আলী বলেন আমি দেরি করলাম না, আমার কাছে একটা রুমাল ছিল, রুমাল ওই রুমালটা বিছাইয়া আমি খেজুরগুলা টুকাইতে শুরু করলাম, টুকাইতে টুকাইতে রুমালের মধ্যে এতগুলা খেজুর হইল। হযরত আলী চিন্তা করলেন আমার পেটের মধ্যে খিদা, আমি একলা একলা খেজুর খাইতে পারবো না, আমার দুইটা নূরের সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন সাত দিন ধরে খানা খাই না, এদেরকে রাইখা আমি কেমনে একলা খেজুর খাইব, আমার ফাতেমারে রাইখা একলা কেমনে খেজুর খাইব, আমি একলা একলা খেজুর খাব না। আমি খেজুরগুলা নিয়া বাড়িতে রওনা হইয়া সবাই রে নিয়া আমার হাসান ইমাম হুসাইন রে নিয়া আমার ফাতেমারে নিয়া খেজুরগুলা খাইব। এই কথা চিন্তা কইরা খেজুরগুলা নিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। যেই মাত্র বাড়ির দিকে রওনা হয়ে গেলেন ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকার সাথে সাথেই দেখে ইমাম হাসান দৌড়ি আসলেন, ইমাম হুসাইন দৌড়ি আসলেন, ডাক দিয়া কয় বাবা গো, আজকে সাত দিন হয়ে গেল গো বাবা, তুমি বলো খানা আনবা, আনবা বলে খানা আনো না, এখনো কি তোমার খানা আনার সময় হইছে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানার মধ্যে শোয়া অবস্থায় ইমাম হাসান কান্দে, ইমাম হুসাইন বাবার জড়ায় দইরা কানতে শুরু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কই ফাতেমা রে, তুমি তাড়াতাড়ি ওঠো, আমি খেজুর আনছি তোমার দিকে নিয়া খেজুর খাইব। মা ফাতেমা ডাক দেয়া কই স্বামী গো, ও স্বামী আমার পেটের খিদা, আমার শরীরের মধ্যে জ্বর এসে গেছে, আমার হাসান দে খাওয়াইতে পারি নাই, আমি হুসাইন দে খাওয়াইতে পারি নাই, আমি মা আমার ভিতরে বড় কষ্ট, মা হইয়া সন্তানকে খাওয়াইতে পারি না, আমার নিজেও পেটের মধ্যে খিদা, আমার সন্তানাদির পেটের মধ্যেও খিদা, আমি ফাতেমার খিদার কারণে শরীরে জ্বর এসে গেছে, আমি খেজুর খাইতে পারবো না, আপনি হুসাইনকে নিয়া হাসানকে নিয়া খেজুর খান, আপনারা তিনজনে মিলে খেজুর খান। হযরত আলী বলেন ফাতেমা রে তাড়াতাড়ি ওঠো রে ফাতেমা, এই খেজুর দুনিয়ার কোনো বাজারের খেজুর না, এই খেজুর দুনিয়ার কোনো অন্য বাগানের খেজুর না, এই খেজুর হইল আমার দয়াল নবীর দেওয়া আরে মরা গাছের খেজুর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা বলেন স্বামী গো,
স্বামী আমার শরীরের মধ্যে জ্বর, আমি খিজুর খাইতে পারবো না। কো না না ফাতেমা, এটা আমার দয়াল নবীর দেওয়া খিজুর। যেই মাত্র দয়াল নবীর দেওয়া খিজুর শুনলেন, মা ফাতেমা আর শুয়া থাকতে পারে নাই, বিছানা থেকে উঠে গেলেন। ওইটা কো স্বামী, আমার মাত্র দুইটা খিজুর দেন, আমি এর বেশি খাইতে পারবো না, শুধু দয়াল নবীর দেওয়া বরকতের খেজুর এই জন্য খাইব, নয়তো আমার পেটটা আমার কলিজাটা শুকায় গেছে, জ্বরের কারণে কলিজা শুকায় গেছে, আমি মিষ্টি খাইতে পারবো না, মাত্র দুইটা খেজুর আমারে দেন। যেই মাত্র হযরত আলী দুইটা খেজুর দিলেন, মা ফাতেমা দুইটা খেজুর চিবাইতে শুরু করলেন। দুইটা খেজুর খাওয়ার পরে হযরত আলী কয়, ফাতেমা রে সাত দিন ধরে খানা খাও না, দুইটা খেজুরে তোমার পেট ভরে নাই, তুমি বলো খেজুর ছাড়া অন্য কি খাইবা। মা ফাতেমা কই, স্বামী গো আমার অন্য কিছু লাগবে না গো স্বামী, অন্য কিছু আমি আর খাইব না। হযরত আলী বলেন, ফাতেমা রে আল্লাহ হয়ে গেলাম। ও ফাতেমা, আমি জানছি আমি বুঝছি দুইটা খেজুরে তোমার পেট ভরে নাই, তুমি খেজুর ছাড়া অন্য কি খাইবা। মা ফাতেমা কই, স্বামী গো আপনার হাতের মধ্যে টাকা পয়সা নাই, আমি যদি বলি একটা খাবো আপনি কেমনে আনবেন, আমি যদি বলি এমকটা খাবো আপনি কেমনে আনবেন, আপনার হাতের মধ্যে টাকা নাই পয়সা নাই। আমি তো জানি আপনার কাছে টাকা নাই, আমি চাইবো কিভাবে, আমার খাওয়ার দরকার নাই, পেট ভরে গেছে। হযরত আলী বলেন, না ফাতেমা বলতে হবে, তুমি খেজুর ছাড়া অন্য কি খাইবা, আমি তোমার জন্য আনতে পারবো, এখন আমার হাতের মধ্যে খেজুর আছে, খেজুর বিক্রি কইরা আমি তোমার জন্য যেই কোনো জিনিস আনতে পারবো, যেই কোনো খাবার আনতে পারবো, তুমি বলো তুমি খেজুর ছাড়া অন্য কি খাইবা। মা ফাতেমা কই, স্বামী আপনি যেহেতু বারবার বলতেছেন, আমাকে যদি একটা আনার আইনা দিতে পারতেন, আনার আনার চিনেননি, ডালিম ডালিম একটা ডালিম যদি আইনা দিতে পারতেন, আমার কলিজাটা শুকায় গেছে, আমার জ্বরের কারণে কলিজাটা শুকায় গেছে, ডালিম খাইলে ভালো হইতো। হযরত আলী আর দেরি করলেন না, কিছু খেজুর হাতের মধ্যে নিয়া বাজারের দিকে রওনা হয়ে গেল। ডাক দিয়া কই, ফাতেমা রে অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে আমি তোমার জন্য আনার নিয়া হাজির হইয়া যাইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আমাদের সমাজের মহিলা রইলে কইল, আমি দীক্ষা তোমার সংসারটা করতাছি, কথা কন ঠিক কিনা, এত অভাবী তুমি, আমি দীক্ষা হালি তোমার সংসারটা কইরা যাইতাছি, সাত দিন ধরে না খাওয়াইয়া রাখছো। মা ফাতেমা এই কথা বলে নাই, আমাদের সমাজের মহিলা রইলে কইল, আমার যে কত বালা জায়গার থেকে বিয়ে আইছি, আমি হ্যাঁ বিয়া হয়েছে না, তোমার কপাল আমি আসলাম কিল্লি গিয়া, এই কথা বলেনি মহিলারা, বলেনি এ মুরব্বী, বলেনি 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 মুরব্বীরা কো বলে, তাহলে বোঝা গেল মুরব্বীরাও গুল্লি খায়া লইছে, মুরব্বীরাও জ্বালাত আছে। ও মহিলাদের একটা অভ্যাস, এই কথা বলবই, আমার কত বালা জায়গার থেকে বিয়ে আইছি, আমার হালি ইল্লি গিয়া ইয়া নদীকে আমি আইছি, আমি হালি তোমার সংসারটা কইরা যাইতাছি, কই না কই না। এই কথা বলার জন্য অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে, স্বামীর প্রতি যারা অকৃতজ্ঞ, স্বামীর উপরে যারা সন্তুষ্ট না, এরা জাহান্নামী, আমার নবীর ঘোষণা। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার বলনি ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী কই, ফাতেমা তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য আনার আনতে যাইতেছি বাজারে। আহ কত কষ্ট, ইসলাম কষ্ট হইতেছে আপনাদের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবী মাওলানা মুহাম্মাদ নবী, মারহাবা মারহাবা
আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর ভাসে পালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আর সুন্দর ভাসে পালা। আইরে রে চেয়ে বেশি সুন্দর, নূরের নবী মুস্তফা। আল্লাহ উম্মা সাল্লে মারহাবা মুহাম্মাদ নবী, নবীর প্রেমের জালাই রে, কে জানে খার অন্তরে। নবীর প্রেমের জালাই রে, কে জানে কার অন্তরে। আমার নবীজির প্রেমে দাদ ভাঙ্গিলেন বাস করনি পাগলে, আমার নবীজির প্রেমে দাদ ভাঙ্গিলেন বাস করনি পাগলে। আল্লাহুম্মা সাল মারহাবা মুহাম্মাদ নবী, ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? সবাই বলতে হবে ভালো লাগে না খারাপ লাগে। হযরত আলী বাজারে গেলেন খেজুরের জন্য, মনে আছে তো? খেজুর বিক্রি কইরে আনার আনবে, খেজুর হাতের মধ্যে নিয়ে বাজারের দিকে, বাজারে গিয়া খেজুর গুলা বিক্রি করলেন। বিক্রি কইরে কয়েক টাকা হাতের মধ্যে হইছে, আনার তালাশ করতেছে, আনার কোন দোকানে আনার নাই। একটাই মাত্র দোকানে গিয়া দেখে একটা লোক একটা আনার নিয়ে বসা, আনারটা কিনলেন, কিন্না পকেটের মধ্যে রাখলেন, রাইখা বাড়ির দিকে রওনা। আমার ফাতেমা বলছে আনার খাওয়ার জন্য, ফাতেমাকে নিয়ে দিব। ফাতেমার শরীরে জ্বর, জ্বরের কারণে কলিজা শুকিয়ে গেছে। চমৎকার আলোচনা, সামনে দিকে আসতে এসে শুনেন, হযরত আলী রওনা দিলেন, আল্লাহর কি খেলা, রাস্তার মধ্যে দুইজন ফেরেশতা ঝগড়া লাগছে, দুইজন ফেরেশতা একজন আরেকজন কই, আল্লাহর প্রেমিক বান্দা যারা, নবীর প্রেমিক উম্মত যারা, তারা দান করতে বড় ভালোবাসে, তারা নিজে না খায়া হইলেও দান করে। এই কথা নিয়ে দুইজন ফেরেশতা ঝগড়া লাগছে। আমার আল্লাহ ডাক দে, কই ফেরেশতারা কি নিয়ে ঝগড়া লাগছো? ফেরেশতা কই, আল্লাহ আমরা দুইজন ঝগড়া লাগছি তোমার প্রেমিক বান্দা যারা, এরা নাকি নিজে না খায়া হইলেও দান করে। আমার আল্লাহ কই, তোমাদের কি বুঝে আসে না? ফেরেশতারা কই, আল্লাহ আমরা জানি কেমন কেমন লাগে, নিজে না খায় আবার কেমনে দান করে। আমার আল্লাহ কই, বিশ্বাস যদি না হই আমার আলী আইতাছে। এত আসতে সুবহানাল্লাহ, আমি মানি না, আরো জোরে কা, আরো জোরে বলুন, আমার আলী আইতাছে। ফেরেশতারা কই, আল্লাহ আলী যে আইতাছে আমরা কি করব? তোমরা একজন চলে যাও আরেকজন থাকো, মানুষের সুরত ধরো, মানুষের সুরত দইরা রাস্তার কর্নারে দাঁড়ায় থাকো, আমি তোমার শরীরের মধ্যে জ্বর দিয়া দিছি, তুমি জ্বরে কাঁপতে থাকো, আমার আলী আসবে। আমার আলীর পকেটের মধ্যে আনার আছে। ফেরেশতা জ্বরে রাস্তার মানুষের সুরত ধরছে, শরীরের মধ্যে জ্বর কাঁপতাছে, হযরত আলীও আসছেন, আয়েশা সালাম দিলেন, ফেরেশতা মানুষের সুরত তো, ফেরেশতা ওয়ালাইকুম সালাম বললেন। হযরত আলী বলতেছেন, ভাই আপনার কি হইছে, আপনি কাঁপতেছেন কেন রাস্তার সাইডে দাঁড়ায়া? ফেরেশতা কয়, আলী আমার শরীরে জ্বর উঠছে। আসলে মানুষ না ফেরেশতা, জোরে বলতে হবে, মানুষ না ফেরেশতা। হযরত আলী বলেন, ভাই তোমার কি হয়েছে আমাকে বলো, আমার জ্বর উঠছে, তাহলে আমি তোমার কি সেবা করতে পারি, কি খেদমত করতে পারি? আমার নবী বলেন, এক মুসলমানের আর এক মুসলমানের হক, একজন মুসলমান ভাই যদি অসুস্থ হয় তারে দেখতে যাইতে হবে, এইটা এক মুসলমানের হক, আর এক মুসলমান ভাইয়ের উপরে চিৎকার মেরে কন্যা মারহাবা। আমরা কি আদায় করি?
এক মুসলমান ভাই যদি অসুস্থ আমরা শাসটলের মধ্যে বৈশা কই, এ রে কি ফাপ যে করছি নো, যে রোগ হইছে ও কি ফাপ জানি করছি, কথা কন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমাদের এক বেড়ার যদি চার পাঁচ ছেলে তাহে এ বেড়ার তো পাওয়ারের কোনো শেষ নাই। শাসটলের মধ্যে বৈশা একটা লেবার গুল্লি বিড়ি হাতের মধ্যে নিয়া বাম হাতের মধ্যে একটা চার কাপ লইয়া নামাজের টাইম যাইতেছে, খবর নাই ভাই সাহেবের, ভাই সাহেবের বৈশা বৈশা গপ মারতেছে, আমার তো ফাঁস ছেলে বিদেশ, আমার ছেলেরা কইছে আব্বা তোমার হালে যদি কেউ কিছু কো হুতাই নাইবা, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন আসেনি আসেনি? তখন কোন ফুলাফান যদি গিয়া কয় চাচা আপনি যে গপ মারতেছেন নামাজের টাইম তো যেতেছে গা, তখন একটা বাপ ধরে সিয়ার থেকে ফাল দিয়ে কয় তোর বাপের বিয়া দেখছি, তুই আমার সামনে বিয়া দিবি করস? ছেলে নামাজের কথা বলাতে বিয়া দিবি হয়ে গেছে, শাস্ত্রের মধ্যে বৈশা নামাজের টাইমে গপ্প করে, এইরকম কিছু বুড়া মানুষ আসেনি আপনাদের এলাকায়? নাই আমাদের। কুকুর আছে না? কুকুরে যখন চার পাঁচটা বাচ্চা বড় হয়ে যায় কুকুরের মধ্যখানে বৈশাখ দেখে বাচ্চাগুলা ঘুরে, আর একটা কুকুর যখন এই রাস্তা দিয়ে আয়ে তখন এই বাচ্চাওয়ালা কুকুর কয় এই তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাইগা জাইগা, আমার বাচ্চা দেখলাম বড় হয়ে গেছে গা ফাওয়ার দেহা, আমার বাচ্চা দেখলাম বড় হয়েছে গা ফাতলা ফাতলা কাইগা জাইগা, তাদের বাচ্চা চার পাঁচটা। আবার দু তিন দিন পরে ওই কুকুরটা আবার এই রাস্তা দিয়ে আয়া দেহে বাচ্চাওয়ালা কুকুর কান্দে, কিও ভাই সাহেব কান্দন কি লিগা? ক সর্বনাশ শেষ, ক কি হইছে? ক দুইটা গেছিন বাতের মার খাইতো ফুলাফানে বাইরে মেরে লইছে, আর দুইটা ফানিত ফিরে গিয়ে মরে গেছে, আমার বাহাদুরি শেষ, আমার আল্লাহ কই বাহাদুরি আমি দিতেও পারি ভাঙতেও পারি, কথা কন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সর্বময় ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন মালিক কে? আল্লাহ তোমার এই ধরার মাঝে, সবাই আল্লাহ তোমার এই ধরার মাঝে, কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না, তোমার নামের তসবিহ জপে না, চিৎকার মেরে কন আল্লাহু আকবার। আমার মুরব্বী বাবাজির, আমার যুবক বাবারা ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবকেরা একটু গভীর মনোযোগে শোনো, আমাদের সমাজের যুবক ছেলেরা আমাদের দরকার, এই ছেলেদেরকে দিয়াই ইসলামকে সামনে দিকে নিয়ে যাইতে হবে, আমার যুবকদের ছেলেদেরকে দিয়াই কোরআনের বায়ান সামনে দিকে নিয়ে যাইতে হবে, এই জন্য ইসলাম প্রচারের জন্য আমাদের যুবকের দরকার, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমাদের কিছু মুরব্বীরা আছে আমাদের যুবক ছেলেদেরকে দেখলে তুই তো নষ্ট হয়ে গেছত গা, এই ফুলা কো আমার যখন কইছে নষ্ট হয়ে যায় আমি আর বালা হইতাম না, কথা কোন ঠিক কিনা? আপনি খেললে গা ফুলারে কইলেন নষ্ট হয়ে গেছে গা, আপনি ডাক দিয়ে আইন না তারে বুঝাইবেন, আপনার ভাষা দ্বারা তারে বুঝাইলে এই ছেলে খারাপ লাইন থেকে ভালো লাইনে আসতে পারে, কথা কোন? আরো জোরে বলুন ঠিক কিনা? হুজুর ওয়াজ করেন, আমরা এলাকার ফুলাফান আছে না, আমরা এলাকার মায়া ফান্ডে ডিস্টার্ব করে, আমার মেয়েরে আমার বোনেরে ডিস্টার্ব করে, আমি বলবো আমাদের সমাজের যুবকেরা এত নষ্ট হইছে না, আপনার মেয়ে যদি বুকরা দিয়া রাস্তার মধ্যে চলাফেরা করে, আমার আমার সোনার ছেলেরা আমার কলিজার টুকরা ছেলেরা এত খারাপ হইছে না, একটা বুকরা পরা মেয়েকে ডিস্টার্ব করতে পারে না, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আপনার মেয়ে আপনার বোন মাথার মধ্যে কাপড় দেই না, বুকের মধ্যে উড়না দেই না, এই জন্য ছেলেরা পিছন থেকে ইপিজিং মারতেই পারে, কথা কোন ঠিক কিনা? আপনি যদি আপনার মাইয়াকে বলেন মাথার মধ্যে উড়না দেওয়ার জন্য, বুকের মধ্যে কাপড় দেওয়ার জন্য, বুকরা পরার জন্য, বুকরা পরা একটা মেয়েকে আমার ছেলেরা ডিস্টার্ব করতে পারে না, এত খারাপ আমার ছেলেরা হইছে না, এই জন্য আপনার ঘরকে ঠিক করেন আগে, নিজের সন্তানকে আগে ঠিক করেন, নিজের ঘরের লোককে আগে ঠিক করেন, নাইলে সর্দারি শেষ। কষ্ট হইতেছে আপনাদের? শুনেন,
হযরত আলীর কথা মনে আসেনি? জোরে কোন আসেনি? ভাই তোমার কি সেবা করতে পারি? কো আমার কোন সেবা লাগবে না, আমার মনে চাইতেছে একটা আনার খাইতাম। হযরত আলী কই, ভাই একটাই মাত্র আনার বাজারে পাইছি, আমার ফাতেমার জন্য নেওয়ার জন্য আনছি, আমার ফাতেমার জ্বর। ভাই রে তোর অনুরোধ, তুই আনার ছাড়া অন্য কি খাইবে আমারে ক। না আমার আনারই খাওয়া লাগবো। আমরাইলে কইলে মইলে, ও আমার আনারটা মনে তুই দেখছো, আমি যে বাজার থেকে আনছি তুই দেখছো বালা জ্বর উঠছে, তোর আনার খাইবার জ্বর উঠছে। হযরত আলী এই কথা বলে নাই, ডাক দেয়া কই, ভাই তুমি যেহেতু বারবার বলতেছো আনারই খাইবা, একটাই মাত্র আনার, আমি সম্পূর্ণ আনারটা তোমারে দিতে পারবো না। আনারটা পকেট থেকে বাইর করে অর্ধেকটা আনার ভাঙলেন, অর্ধেকটা আনার দিয়া কয়, ভাই রে তুমি অর্ধেকটা আনার খাও, আর অর্ধেকটা আনার আমি আমার ফাতেমার জন্য নিয়া যাব। আমার ফাতেমা না জানি রাস্তার দিকে তাকায় রইছে, আমি আলী আমি স্বামী অর্ধেকটা আনার নিয়া ফাতেমারে বুঝ দিব, ফাতেমার কলিজাটা শুকায় গেছে জ্বর, আমি অর্ধেকটা আনার নিয়া যাই, তুমি অর্ধেকটা আনার খাও। যেই মাত্র ফেরেস্তার অর্ধেকটা আনার দিয়া দিলে, ফেরেস্তা ডাক দিয়া কয়, আলী রে তুমি দাঁড়াও, আমি অর্ধেকটা আনার খাইব, তুমি আমার সামনে দাঁড়ায় থাকো। হযরত আলী বলেন, ভাই তোমার সেবায় আমি দাঁড়ায় থাকব, তুমি অর্ধেকটা আনার খাও। যেই মাত্র অর্ধেকটা আনার ফেরেস্তা খাইলেন, মানুষের শুরুতে ফেরেস্তা, হযরত আলী তো আর জানে না ওই যে ফেরেস্তা, হযরত আলী তো জানছেন উনি মানুষ। হযরত আলী বলেন, আমি দাঁড়ায় রইলাম তুমি খাও। যেই মাত্র ফেরেস্তা অর্ধেকটা আনার খাইলেন, অর্ধেকটা আনার খায়া ডাক দেয়া কয়, আলী রে আল্লাহু আকবার, ও আলী আমার অর্ধেকটা আনার খায়, আমার জ্বর, আমার পেটের আমার কলিজাট শুকায় গেছিল, আমার কলিজাটা ঠান্ডা হয়েছে, আর অর্ধেকটা আনার যদি আমারে দিয়া দাও, আমার জ্বর ভালো হইয়া যাইব, আমার আর জ্বর থাকতো না। হযরত আলী বলেন, ভাই না না, অর্ধেকটা আনার তোমাকে দেওয়া যাবে না, অর্ধেকটা আনার আমার ফাতেমার জন্য নিয়ে যাব। যেই মাত্র এই কথা বললেন, হই ফেরেস্তা মনে মনে চিন্তা করলেন, আসল জায়গায় আঘাত করতে হবে, না হইলে অর্ধেকটা আনার দিত না। ফেরেস্তা ডাক দেয়া কয়, আলী রে, আরে যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাতের কিছুই বানাইত না, ওই মায়ার নবী দয়ার নবী দুহাই দিয়া তোমারে বললাম, আমার অর্ধেকটা আনার দিয়া দাও। যেই মাত্র আমার নবীর দুহাই দিলেন, হযরত আলী ডাক দেয়া কয়, ভাই থামো থামো, যেই নবীর দুহাই তুমি আমার দিলা, ওই মায়ার নবী দয়ার নবীর দুহাই দিলে, আমি আলী আনার কেরে আমার নবীর দোহাই আমারে দিছো, ওই মায়ার নবীর জন্য আমি আলী আমার জীবনটাও দিতে পারি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমারে আর দোহাই দিতে হবে না, যেই নবীর দোহাই তুমি আমারে দিলা, অর্ধেকটা আনার কেরে আমি আমার কলিজাটা দিতে পারি, আমি আমার জীবনটা দিতে পারি, নও নও অর্ধেকটা আনার তুমি লয়া যাও। অর্ধেকটা আনার ফেরেস্তা খাইলেন, খায়া কয়, আলী আমার জ্বর ভালো হয়ে গেছে। হযরত আলী কই, বাইরে তোমার জ্বর ভালো হয়েছে, আমি এখন কি জবাব দিব? হযরত আলী মনে মনে চিন্তা করলেন, আমি ফাতেমার কাছে গিয়া কি জবাব দিব? আল্লাহ আমি বাড়িতে গিয়া দেখতাম ফাতেমা আনারের কথা ভুইলা গেছে গো, ফাতেমা যাতে আনারের কথা আর মনে না করে, আমি গিয়া দেখতাম ফাতেমা আনারের কথা ভুইলা গেছে। এই চিন্তা করতে করতে হযরত আলী বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। শিক্ষা মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে মরণ কালে চাও গো যদি নিতে ইমান, এই দুনিয়ায় লেখে নিও নবীর গোলামিতে নাম, নবীর গোলামিতে নাম, নবীর গোলামিতে নাম। আল্লাহু আকবার।
নবীর গোলামিতে নাম। হযরত আলী বলেন, আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ তুমি যদি আনার কথা বলায় দিতে একটা তাকবীর দেন, আজকের মাহফিলে প্রধান অতিথি আইতাছে, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত।